তাই আমরা দুটো প্রোগ্রাম সামনে রেখেছি, আরবুল্লাহ বলেছে একটা হচ্ছে আগামী রবিবার সোনপুরে ইফতার পার্টি। আমি গতকাল একটা ভিডিও দেখলাম, আমি একটু অবাক হলাম, ওই যে নওসাদ সাহেবের ভাই কি একটা সাফারি না কি আছে, সাফের ওই সাফারি বলেছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি না কি ইফতার করে পার্টি করে সেটা নাকি হারাম, বোঝো ঠেলা। তা আমি বলছি যখন ওই রাত্রিবেলা আছে এক ঘন্টা দু ঘন্টা জলসা করে যখন 20,000 50,000 30,000 নিয়ে যাও, ওটা হারাম হয় না বাবা? ওটা তো হারাম হওয়া উচিত, ওই টাকাটা কোথা থেকে আসছে সেটা তো জানা উচিত। আবার আরেকজন বলছেন, আব্বাস বলছেন যে ইফতার খাওয়া নাকি হারাম, তা উনি তো ওই বোড়ালির মাঠে, আমরা করলাম রবিবার, উনি করেছে শুক্রবার, উনি তো নিজের লোকজন নিয়ে ইফতার পার্টি ইফতার খেয়েছে ওখানে মাঠে, তাহলে উনি হারাম খেয়েছেন কি? এইরকম করে আমাদের প্রতিদিন বোকা বানানোর একটা কারখানা তৈরি করছে ভাঁওড়ে, প্রতিদিন ধর্মীয় আবেগ তৈরি করে একটা কারখানা তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ নিশ্চিতভাবে আমরা মুজাদ্দিদিয়া জামান দাদা হুজুরকে মানি, আমরা ফুরফুরা শরীফের সিলসিলাভুক্ত মানুষ, আমরা 10 বছর বয়স থেকে ফুরফুরা শরীফে যাই, আপনি নিশ্চিতভাবে পীরজাদার বংশের লোক আমরা মানি, কিন্তু আপনি রাজনৈতিক স্বার্থে মুসলমান সমাজকে বোকা বানাবেন, আপনি রাজনৈতিক স্বার্থে মুসলমান সমাজকে ভাগ করবেন, এই জিনিসটা আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ মানবে কারা? যারা রাজনীতি সম্পর্কে জানে না, সমাজ সম্পর্কে জানে না, ধর্ম সম্পর্কে সচেতন নাই, আপনি তাদেরকে বোকা বানান, আপত্তি নেই, কিন্তু একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, একজন শিক্ষিত বেকার যুবক, শিক্ষিত ছেলে বা মেয়ে, একজন শিক্ষিত মানুষ, তারা কোনোদিন আপনার এই ভণ্ডামিতে কখনো পা দেবে না, এটা আমি নিশ্চিতভাবে জানি। আমরা তাই আমি আগামী রবিবার আমাদের আরবুল্লাহদের নেতৃত্বে যে ইফতারি মজলিস যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো লোগো কোনো থাকবে না, ঝান্ডা থাকবে না, আমরা রাজনৈতিক মান পলিটিক্যাল পারসন ঠিকই, আমরা রাজনীতিটা ভালোবাসি, রাজনীতি করি ঠিকই, কিন্তু ইফতার মজলিসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। আমরা সব অংশের মানুষের কাছে আবেদন করছি, আপনারা আসুন, 10 থেকে 12 হাজার মানুষের ইফতারে মজলিস আমাদের সোনপুরের সবজি মার্কেটে হবে, আপনাদের সকলকে আমরা দলের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ আপনাদের করছি।